আপনি কি জানেন সুইজারল্যান্ডের আইন অনুযায়ী সেখানে কোনো পরিবার তার বাড়িতে একটি গিনিপিককে পুষতে পারে না, কারণ এটি ইনলিগাল। আর যে এটি পুষবে তাকে শাস্তি অবশ্যই দেওয়া হবে। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে এটা আবার কেমন উদ্ভট আইন, আইনটার তো কোনো মানেই নেই। তবে আপনাকে বলে রাখি, এই আইনটার কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ দিক আছে। গিনিপিক হলো একটা সমাজবদ্ধ জীব, সে কখনো একা থাকতে ভালোবাসে না। আর সেখানে কোনো পরিবার যদি তার বাড়িতে একটি গিনিপিককে আনে, তবে সেক্ষেত্রে সে ডিপ্রেসড হয়ে পড়ে। আর এটাকে এখনও বর্তমান সময় অ্যানিমেল ক্রুয়েলটি হিসেবে দেখা হয়। তাই আপনার মনে আসল প্রশ্ন এটা হওয়া উচিত যে এই আইনটা কেন অন্য দেশে চালু করা হয়নি। এর পাশাপাশি কি আপনি এটাও জানেন যে আমাদের মাইন্ডে যখন কোনো একটা নেগেটিভ থট আসে, সেটাকে ট্যাকেল করার জন্য আমাদেরকে পাঁচখানা পজিটিভ থট আনতে হয়। অর্থাৎ একটা নেগেটিভ থট ইকুয়াল টু পাঁচখানা পজিটিভ থট। আজকের ভিডিওতে আমি আপনাকে এমনই কিছু মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট বলবো যেগুলি শুনে আপনি পুরোপুরি অবাক হয়ে যাবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। এক নাম্বার থ্রি, আর্থকুইক হলো এমন একটা প্রাকৃতিক দুর্ঘটনা যা বহু মানুষের প্রাণ নিয়েছে ও অনেকের ঘর ছিনিয়ে নিয়েছে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর মধ্যে এমন অনেক জীব আছে যারা আগের থেকেই বুঝে যায় যে একটা আর্থকুইক আসবে। ঠিক সেমনই একটা জীব হলো সাপ, যে 121 কিলোমিটার দূর থেকে বুঝতে পারে যে একটা আর্থকুইক আসছে। আর সবার থেকে ইমপ্রেসিভ ব্যাপার এটাই হলো যে সে 5 দিন আগের থেকে বুঝতে পেরে যায় একটা আর্থকুইক আসবে, এবং সেই ক্ষেত্রে সে তার নিজের বাসা ছেড়ে দেয় সেই সময় যতই টেম্পারেচার কম হোক না কেন। ফ্যাক্ট নাম্বার ফোর, আপনি কি জানেন 1900 সাল থেকে একটা ট্র্যাডিশন শুরু হয় ইউরোপ আর আমেরিকাতে। সেই ট্র্যাডিশনটি হলো পুট ইউর পিলো অন ইউর ফ্রিজ ডে। প্রত্যেক মে 29 এই দিবসটি পালন করা হয়। তারা বিশ্বাস করে যে এই দিবসটির মাধ্যমে তাদের বাড়িতে শান্তি, লাক আর সমৃদ্ধি আসবে। 1900 সময় প্রত্যেক বাড়িতে রেফ্রিজারেটর ছিল না, তাই তারা একটা জামা কাপড়ের ছেঁড়া টুকরোকে তাদের লন্ড্রিতে ঝুলিয়ে রাখত। কিন্তু এখন বর্তমানের সময় সেই ট্র্যাডিশনটি প্রত্যেকের মডার্ন কিচেনে পালন করা হয়। এখন বিশ্বের অনেক জায়গাতে ফ্যামিলিরা তাদের নিজের ফ্রিজের মধ্যে পিলোকে ঢুকিয়ে রাখে প্রত্যেক মে 29। ফ্যাক্ট নাম্বার ফাইভ, আপনি কি জানেন পেট্রোনোফোবিয়া নামে একটা ফোবিয়া রয়েছে, যেই ফোবিয়াতে মানুষরা পালককে ভীষণ পরিমাণে ভয় পায়। আপনি যদি কোনো সময় পালকের কম্বল বা বালিশের আশপাশে গেলে একটা অস্বস্তি বোধ করেন, তবে হয়তো এটাই তার কারণ হতে পারে। পেট্রোনোফোবিয়াতে সাধারণত মানুষেরা পালকের শুশুড়িকে ভীষণ পরিমাণে ভয় পায়। তারা ভাবে তারা শুশুড়িতেই মরে যাবে। এই পেট্রোনোফোবিয়াটা সাধারণত মেন পালকের সঙ্গে জড়িত থাকে। পেট্রোনোফোবিয়া একটা গ্রিক শব্দ পেট্রো দ্বারা গঠিত হয়েছে, যার অর্থ পালক, আর ফোবিয়া মানে তো ভয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন পালক দ্বারা ভয়, তাকেই বলা হয় পেট্রোনোফোবিয়া। ফ্যাক্ট নাম্বার সিক্স, আগের ফোবিয়া সংক্রান্ত আমি আপনাকে আরেকটি ফোবিয়ার কথা বলি। আপনিও কি সেই ব্যক্তিদের মধ্যে পড়েন যারা বিভিন্ন রকম মজার জিনিস ঘৃণা করেন, অর্থাৎ বিভিন্ন রকম এনজয়েবল মুভমেন্টগুলোকে করতে চান না? তাহলে আপনি হয়তো চেরোফোবিয়াতে আক্রান্ত আছেন। চেরোফোবিয়া আক্রান্ত ব্যক্তিরা সাধারণত সমস্ত রকম মজার জিনিসগুলোকে এড়িয়ে যেতে যায়। তারা কোনো রকম এনজয়েবল মুভমেন্টকেই বাঁচতে চায় না। তারা খুব ইরিটেট ফিল করে সেই সময়। চেরোনোফোবিয়া একটা গ্রিক শব্দ চেরো দ্বারা গঠিত হয়েছে, যার অর্থ আনন্দ করা, আর ফোবিয়া কথার অর্থ ভয়। চেরোনোফোবিয়ার মানেটাই এটা, যারা আনন্দকে ভয় পায়। ফ্যাক্ট নাম্বার সেভেন, আজকের এই ফ্যাক্টটি ভীষণ মজাদার আর অ্যামেজিং ফ্যাক্ট। আমরা সাধারণত বড় হলে আমাদের বোধ বুদ্ধি ও বিচার করতে আসে। আমরা সে সময় বুঝতে পারি যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। কিন্তু এই ফ্যাক্টের ক্ষেত্রে এটা কোনোভাবেই খাটে না। আপনি কি জানেন 7% আমেরিকান অ্যাডাল্ট এটা বিশ্বাস করে যে চকলেট মিল্ক সাধারণত ব্রাউন কাউয়ের থেকে আসে, অর্থাৎ বাদামি গরুর থেকে আসে। আপনার 7%টাই খুব কমই মনে হবে, কিন্তু আসলে 7% হলো 16.4 মিলিয়ন আমেরিকান অ্যাডাল্টকে বোঝাচ্ছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে সংখ্যাটা কতটা বেশি। এই 16.4 মিলিয়ন অ্যাডাল্টরা এটা বিশ্বাসই করে যে চকলেট মিল্কটা ব্রাউন কাউয়ের থেকে আসে। ফ্যাক্ট নাম্বার নাইন, আপনি কি জানেন আমরা সাধারণত যে মুভি ট্রেলারটি দেখি যেটি মুভির আগে রিলিজ হয়ে যায়, আসলে সেটি প্রথমে মুভির শেষে দেখানো হতো। 1914 সালে নিউ ইয়র্কের হার্লেমের একটি থিয়েটারে প্রথমবার ট্রেলার দেখানো হয়েছিল। সেই ট্রেলারটি ছিল চার্লি চ্যাপলিনের একটা বইয়ের প্রচার নিয়ে। দর্শকরা মুভিটি দেখার পরে সেই ট্রেলারটিকে দেখার প্রতি কোনো ইন্টারেস্টই দেখায়নি, আর তারপর থেকেই মুভির ট্রেলারগুলিকে শেষে না দেখিয়ে প্রথমে দেখানো হয়। ফ্যাক্ট নাম্বার টেন, আপনি কি জানেন জাপানে একজন ইয়াশিহিরো সিজুকি নামের ডিজাইনার আছে, যিনি 2020 সালে একটা বোটের ইনভেন্ট করেন যার নাম দেওয়া হয় দ্য জিপার বোট বা দ্য ওপেনিং দ্য রিভার। আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। আপনি যদি বোটটিকে নদীর ওপর দেখেন তখন আপনার মনে হবে যেন নদীটিকে এই জিপ দ্বারা খোলা হচ্ছে। এটি হলো আজকের বোনাস ফ্যাক্ট। আপনি কি জানেন সিঙ্গাপুরে একটা ভেন্ডিং মেশিন রয়েছে যার নাম হাগমি ভেন্ডিং মেশিন। যদি কেউ ভেন্ডিং মেশিনটা দিকে হাক করে, তবে সেই ভেন্ডিং মেশিনটা তাকে ফ্রিতে একটা কোক দেবে।
এই সিস্টেমটা কিন্তু খুবই ইউনিক, আর এরকম ধরনের সিস্টেম কিন্তু আগে কখনো দেখাও যায়নি। তো আপনার কি মতামত এই হাগমি ভেন্ডিং মেশিনটাকে নিয়ে আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানাবেন। তো এই ছিল আজকের কিছু মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট যেগুলি আপনি কখনো আগে শোনেননি। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।